হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছো? সামনে বড়দিন, তো বড়দিনের আগে একটা অনেক দিনের প্রতীক্ষিত একটা সিনেমা, সন্দীপ রায়ের যে ফেলুদা হত্যাপুরি, সিনেমাটার জন্য অনেক মুখিয়ে ছিলাম। কারণ অনেকদিন হত্যাপুরি সিনেমা, মানে ফেলুদা সিরিজের কোনো সিনেমা আসছিল না, তো সেই সিনেমাটা দেখতে যাবো বলে খুব এক্সাইটিং হয়েছিলাম। নতুন ফেলুদা, নতুন জটায়ু, নতুন তোপসে কেমন করেছেন দেখার জন্য খুব মুখিয়ে ছিলাম। তো চলে গেছিলাম আমরা সেই হত্যাপুরি দেখতে। তো সেই হত্যাপুরি দেখে বেরিয়ে তার যে কী রিয়াকশন সেটাও জানাবো আজকে, চলো। ছোট্ট একটা ব্লগ, 3 মিনিট, কোথায় নাক খুলি? খিদে পেয়ে গেছে আমার, কখন ভাত খেয়ে খিদে। তো বন্ধুরা, হত্যাপুরি দেখে এলাম, হত্যাপুরি পুরী ঘুরলাম, হত্যাপুরিতে গিয়ে পুরী ঘুরলাম। পুরীর যে বিভিন্ন স্থানগুলো খুব সুন্দর ঘুরিয়েছেন সন্দীপ রায়, কিন্তু আশা পূরণ হলো না বলতে বাধ্য হচ্ছি। হ্যাঁ, সিনেমাটা দেখে মোটেও মন ভরলো না, নতুন ফেলুদা আমাদের কিন্তু মন জয় করতে পারলো না। তো তাও বলবো, মোটামুটি ওভারঅল যারা যারা এখনও দেখতে যাওনি তারা সিনেমাটা দেখে এসো, ঠিক আছে? নতুন একটা ইমেজ লাগবে বড়দিনের ছুটিতে, ঠিক আছে? যে এক্সপেকটেশান ছিল সেই এক্সপেকটেশানটা পুরোপুরি পূর্ণ হয়নি আমার মনে হচ্ছে, এবং সেটা সম্পূর্ণভাবে দায়ী হচ্ছে কাস্টিং। কাস্টিংয়ের জন্যই সব মনে হচ্ছে, কারণ ফেলুদা, জটায়ু এবং তোপসে এই তিনটে সম্পর্কে বাঙালির যে নস্টালজিক ব্যাপারটা রয়েছে সেটা ঠিক পূর্ণ হলো না। তো আমি মোটামুটি 10-এ 6 দেবো, তোমরা দেখে এসো, দেখে এসে কত দাও আমাকে জানিও।